নৌকার বিকল্প নাই। আশুলিয়ার কৃতি সন্তান সাইফুল ইসলামকে নৌকা মার্কার মনোনয়ন চাই এই শোভনকে সামনে রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্বে ও শফিউল আলম সোহাগের সঞ্চালনায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে ও হাজী মতিয়ার রহমান স্কুল মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের রূপকার আশুলিয়া থানা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য ঢাকা জেলা পরিষদ এনামুল হক মুসলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের দেওয়ান সহ আশুলিয়া থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৯ আসনের সমস্ত এলাকা ধামসোনা ইউনিয়নের মতো উন্নয়ন আমি করতে পারবো সেটি আমি বিশ্বাস করি। শেখ হাসিনা সরকার বর্তমানে ডিজিটাল, আমরা হাতের মুঠায়, আমরা মোবাইল থেকে সারা বিশ্বের খবর আমরা জানতে পারি।